ঢাকায় আসছেন না নোরা ফাতেহি। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে আগামী নভেম্বরের মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল বলিউড তারকা নোরা ফাতেহির। তবে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ডলারের সংকটের কারণে ভারতীয় নৃত্যশিল্পীকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি। গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ডস 2022 নোরা ফাতেহিকে ঢাকায় আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদন করেছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশন। আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমহাসচিব জানায়, ডলারের সংকটের কারণে তারা নোরা ফাতেহিকে ঢাকায় আনতে পারবে না। আগামী 18 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশন করার কথা ছিল নোরা ফাতেহির। বিষয়টি নিয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল আয়োজকরা। মন্ত্রণালয়ের আদেশের বিষয়ে উমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মিত্রিকা স্বর্ণা বলেন, তারা এখনও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।